ইংল্যান্ডের শিশুদের শারীরিক শাস্তি দেওয়া যাবে না এমন দাবি থাকলেও সম্প্রতি সরকার ইংল্যান্ডের শিশুদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করার দাবি সেটা প্রত্যাখ্যান করেছে। ব্রিটিশ সরকার বলছে বর্তমান আইনের মাধ্যমে শিশুরা ইতিমধ্যেই সুরক্ষিত আছে। জানা গেছে ওয়েলস, স্কটল্যান্ড এবং জার্সিতে যে কোনো ধরনের শারীরিক শাস্তি যেমন স্মাকিং করা, আঘাত, থাপ্পড় এবং ঢাকুনি দেওয়া বেআইনি। একই আইন ইংল্যান্ডে চালুর দাবি জানালো NSPCC। অ্যান্ড বার্নার্ডো বলছে ইংল্যান্ডকে অবশ্যই এই আইন চালু করতে হবে, তবে সরকার বলছে অভিভাবকদের তাদের সন্তানদের শাসন করার অধিকার বিশ্বাস করা উচিত। সরকার শিশুদের প্রতি কোনো সহিংসতা প্রশ্রয় দেয় না এবং এটি প্রতিরোধ করার জন্য সুস্পষ্ট আইন রয়েছে বলেও জানিয়েছেন এডুকেশন ডিপার্টমেন্টের একজন মুখপাত্র। এদিকে চাইল্ড চ্যারিটি সংস্থাগুলো শিশুদের বিরুদ্ধে কথিত যুক্তিসঙ্গত শাস্তির আইনে প্রতিরক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তারা বলছে এর মাধ্যমে পিতামাতা বা কেয়ারার শিশুদের আঘাত করার সুযোগ পায়। বিবিসি জানিয়েছে আইন অনুযায়ী যুক্তিসঙ্গত কারণে ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে একজন তত্ত্বাবধায়ক অথবা কেয়ারার কিংবা পিতামাতা তাদের সন্তানকে শারীরিকভাবে শাসন করতে পারে, তবে যৌক্তিক বলে বিবেচিত যে কোনো শাস্তি অবৈধ। শিশু আইন 2004 অনুযায়ী গুরুতর শারীরিক ক্ষতি এবং নিষ্ঠুরতার সাথে শিশুকে শাস্তি দেওয়া বেআইনি। NSPCC প্রধান নির্বাহী স্যার পিটার ওয়ানসেল বলেছেন দেশে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আঘাত করা বেআইনি হলেও শিশুদের ক্ষেত্রে এই আইন সমানভাবে কার্যকর নয়। আমাদের সবার আগে শিশুদের সুস্থ রাখতে হবে, শিশুদের সুরক্ষা দিতে হবে এবং এই আইনি অসঙ্গতির অবসান ঘটাতে হবে। এদিকে 3,500 মানুষের উপরে করা ইউগভের একটি সমীক্ষায় দেখা গেছে 67% মানুষ মনে করেন একটি শিশুকে শারীরিকভাবে শাসন করা গ্রহণযোগ্য নয়। ইউনিসেফের মতে বিশ্বব্যাপী 2 থেকে 4 বছর বয়সী প্রায় 30 কোটি শিশু এক্সট্রিম শৃঙ্খলা মানে এক্সট্রিম এই শাসনের সম্মুখীন হয় এবং 25 কোটি শিশু শারীরিক শাস্তির শিকার হয়। গত বছর চাইল্ড লাইন শারীরিক শাস্তির বিষয়ে উদ্বেগ নিয়ে শিশুদের প্রায় 900টি কাউন্সিলিং সেশন করেছে। এদিকে সরকার বলছে যে তারা শিক্ষক, সমাজকর্মী এবং কেয়ারারদের অপব্যবহার এবং অবহেলার বিষয়গুলো আরও দ্রুত খুঁজে পেতে কাজ করছে। আর S M Masum, রানার টিভি, লন্ডন।